পূজা পাতিবলৈও দিব লাগে ট্যাক্স, ঈশ্বৰৰ আৰাধনাৰ বাবেও দিব লাগিব কৰ। করিমগঞ্জত আৰক্ষীয়ে পূজা কমিটিৰ পৰা ললে ট্যাক্স, বৰাকজুৰি তীব্র প্রতিক্রিয়া। আৰম্ভ হৈছে শাৰদ উৎসব, আজি বিশ্ব খনিকৰ বিশ্বকৰ্মাৰ পূজা, কাইলৈ গণেশ চতুর্থী, লাহে লাহে আহি আছে হেঁপাহৰ দুর্গা পূজা, তাৰপিছত ক্রমে লক্ষ্মী পূজা আৰু দীপাবলী। কিন্তু পূজা পাতিবলৈ হলেও এবাৰ চৰকাৰক দিব লাগিব ট্যাক্স, বহুত বেছি নহয়, দিব লাগিব 300 টকাৰ ট্যাক্স। করিমগঞ্জত ইতিমধ্যে ট্যাক্স লৈছে আৰক্ষীয়ে। পূজা অনুষ্ঠিত কৰিবৰ বাবে অনুমতি বিচাৰি অনলাইন যোগে জনাব লাগিব আবেদন, আবেদন জনোৱাৰ সময়ত ট্রেজারি চালানৰ যোগেদি ভৰিব লাগিব 300 টকাকৈ। বদরপুরের গণেশ চতুর্থী আয়োজন করা এখন কমিটিক আৰক্ষীৰ ফালৰ পৰা এই নির্দেশ দিয়া হৈছিল। নির্দেশ মানি কমিটিখনে আবেদন কৰি 300 টকাৰ ট্রেজারি চালান জমা দিয়ে। ইয়াকে লৈ বৰাকজুৰি সৃষ্টি হৈছে প্ৰতিক্ৰিয়াৰ, কিয়নো বৰাকত হাজাৰ হাজাৰ পূজা অনুষ্ঠিত হয়। পারমিশনের জন্য কোনো পয়সা বা টাকা দিতে হয় এটা কোনোদিন আমরা শুনিনি বা আমরা নিজেও দেইনি। হ্যাঁ, এবার হঠাৎ করে কালকের থেকে দেখছি একটা বিভিন্ন পত্রপত্রিকায় বা সোশ্যাল মিডিয়াতে একটা ব্যাপার খুব চর্চিত হয়ে উঠেছে এবং এর কিছু নেতৃস্থানীয় সরকারের পক্ষেরই কিছু, করিমগঞ্জের বিশেষ করে আমি দেখেছি পত্রপত্রিকায় যে মিশনবাবু এবং বিশ্বরূপ ভট্টাচার্যবাবু ওনারা নাকি এর প্রতিবাদ জানিয়েছেন। আদৌ ব্যাপারটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে ঠিক জানি না। হ্যাঁ, আমরা তো এই মুহূর্তে কিং কর্তব্য বিমূঢ়, কারণ আগামীকাল থেকে আমাদের গণেশ চতুর্থী পূজা আরম্ভ হচ্ছে। আজকে আমরা ইতি এর মধ্যে মূর্তি টুর্তি সব নিয়ে এসেছি, যা কিছু আনা ঠাকুর টাকুর, আমি ঠিক হতভম্ব হয়ে গেছি। করিমগঞ্জের পরা মিস্তু দত্ত, রিপোর্ট NK TV।